খোয়াই মহকুমার বাইজলপাড়ে স্থিত ঈশ্বরচন্দ্র পাড়ার বাসিন্দা ইলিন দেববর্মা গত কিছুদিন ধরেই তার নিজ বসত ঘরে বিদ্যুতের সমস্যা চলছিল। সোমবার সকালে ইলিন দেববর্মা নিজে বিদ্যুৎ সমস্যার উৎস সন্ধানের কাজে হাত লাগান। এ সময় তার ঘরে অন্য কেউ ছিল না, তার পাশের ঘরে ছিলেন। হঠাৎই পরিবারের এক সদস্যের নজরে আসে ইলিন দেববর্মা বিদ্যুৎপৃষ্ট হয়ে আছেন। সাথে সাথে তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইলিন দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেন। এদিন খোয়াই জেলা হাসপাতালে মৃত ইলিন দেববর্মার শোকার্ত পিতা এই সংবাদ জানান। সরাম তন্ত্র আসন সাহা ইলেকট্রিক শর্ট কোনটা তলাবো বা কোনো তো রোগত স্থান মানে বোঝা দিয়া ম্যাট্রেস দোকান বজাতে জমা করা আছে কোনো খাওয়ান বেয়া কি অবস্থা আমি ঘরতো খেজা লোক গেলে কেন গাড়ি পায় খাই পান আপ নগণ দিন লাং মাঠে দুঃখ কিন্তু হোক বা খাকায় হৃৎপিণ্ড চলি তো কিন্তু লামার কথা না পায় ঘরতো বিমানে কোনো ব্যবস্থা নেই আছে। এদের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে মাত্র দুবছর আগে বিয়ে করেন ইলিন দেববর্মা। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে বাইজলবাড়ি স্থিত ঈশ্বরচন্দ্র পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।